আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের যে 5 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আইতে বলেছে অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন হলওয়েল। দুই বলেছে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। তিন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। চারই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। দুয়ের একটি বাক্যে উত্তর দাও। দুয়ের আয়তে বলেছে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। দুই কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয় 1764 খ্রিস্টাব্দে। তিন বাংলা নদীপথগুলিকে জরিপ করেন জেমস রেনেল। চার বাংলাকে দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। তিনের আয়তে বলেছে ফারুক শিয়ারের ফরমান বলতে কী বোঝো। 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুক শিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল, যেমন হচ্ছে ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে। কোম্পানি পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন এবং কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। কোম্পানি জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। দুয়ে আছে কে কী উদ্দেশ্যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এটা তোমাদের বইয়ের 44 পৃষ্ঠায় রয়েছে। এই যে বলেছে দেখো, এই যে 1791 খ্রিস্টাব্দে বেনারসে জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেছিলেন সংস্কৃত কলেজ। মূল উদ্দেশ্য ছিল ওই কলেজে শিক্ষিত ব্যক্তিরা ঔপনিবেশিক শাসন আর বিচার ব্যবস্থাকে সুগঠিত করার কাজে সহায়তা করবেন। তার 10 বছর আগে 1781 খ্রিস্টাব্দে খানিকটা একই উদ্দেশ্য নিয়ে ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরবি আর ফার্সি ভাষা চর্চার উদ্যোগ নিয়েছিলেন। তাহলে তোমার কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করলে ওয়ারেন হেস্টিং 1781 খ্রিস্টাব্দে ঔপনিবেশিক শাসন আর বিচার ব্যবস্থাকে সুগঠিত করার কাজে যাতে শিক্ষিত ব্যক্তিরা সহায়তা করতে পারে এবং আরবি এবং ফার্সি ভাষা চর্চা যাতে করা যায়, সেই জন্য তিনি কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। চারের আয়তে দিয়েছে আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আর এই সন্ধির শর্ত কী ছিল। 1757 খ্রিস্টাব্দের 9ই ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? বাংলার নবাব সিরাজউদ্দৌলা আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। সন্ধির শর্ত, আলীনগরের সন্ধিতে সিরাজউদ্দৌলা ইংরেজ কোম্পানি প্রায় সব শর্তই মেনে নেন। এই সন্ধির অন্যতম শর্ত ছিল এক হলো কোম্পানি কলকাতায় দুর্গ আর টাকশাল নির্মাণ করতে পারবে, আর দুই বাংলা ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। চারের দুইতে দিয়েছে মেকলে মিনিটস বা মেকলের প্রস্তাব কি। মেকলে মিনিট হচ্ছে টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিকের আইন সচিব আর জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিকের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। পাঁচের আয়তে আছে বক্সারের যুদ্ধের গুরুত্ব উল্লেখ করো। বক্সারের যুদ্ধের গুরুত্ব, এক হলো চূড়ান্ত বিজয়। পলাশির যুদ্ধে ইংরেজদের ভিত্তি প্রতিষ্ঠিত হলেও বক্সারের যুদ্ধে তা সুপ্রতিষ্ঠিত হয়েছিল। পলাশির যুদ্ধে ইংরেজ কোম্পানি কূটনীতি এবং বিশ্বাসঘাতকতার আশ্রয় নিয়ে অভিজ্ঞ নবাবকে পরাজিত করে, কিন্তু বক্সারের যুদ্ধে পরাজিত হন দিল্লির সম্রাট সহ প্রাদেশিক দুই নবাব। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল তার চূড়ান্ত বিজয়। ভারতে ইংরেজদের আধিপত্য সূচনা। বক্সারের যুদ্ধে কেবলমাত্র বাংলার নবাব মীর কাসিমই নন, তার সঙ্গে পরাজিত হন অযোধ্যার নবাব ও দিল্লির মুঘল বাদশাহ। এর ফলে ভারতবর্ষের উপর ইংরেজদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সূচনা হয়। নাম সর্বস্ব মুঘল সম্রাট ইংরেজ কোম্পানির বৃত্তিভোগীতে পরিণত হন।
দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করে। এর ফলে কোম্পানির বৈধ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। চার হচ্ছে বাংলায় কোম্পানির প্রতিষ্ঠা লাভ। বক্সারের যুদ্ধে জয়লাভের পর ইংরেজ কোম্পানি মীরজাফরকে পুতুল নবাব হিসাবে সিংহাসনে বসায়। তার মৃত্যুর পর তার নাবালক পুত্র নজমুদ্দৌলাকে সিংহাসনে বসিয়ে ইংরেজেরা সমস্ত সামরিক আর প্রশাসনিক ক্ষমতা অধিকার করে। মূল্যায়ন হচ্ছে এই যুদ্ধের পর বাংলাদেশের স্বাধীন নবাবীর অবসান ঘটে। বস্তুত ইংরেজদের প্রকৃত সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। পাঁচে দুয়ে আছে চার্লস উডের প্রতিবেদনে কি বলা হয়েছিল আর এর ফল কি হয়েছিল।